খুব পাকা জোয়ারিও ভাবতে পারেনি কংগ্রেস এই নির্বাচনে পশ্চিমবঙ্গে গরিষ্ঠতা হারাবে কয়েকটি ব্যাপার যে প্রতিকূল পরিস্থিতি হয়েছিল তার জন্য এমন ভরাডুবি হবে তা বিরোধীরাও আশা করেনি মুশকিল হল কংগ্রেস হারলেও কোনো দলই গরিষ্ঠতা পেল না হাদর্শের যে কেতাবি কথাবার্তা এতকাল পার্টিগুলো শুনিয়েছে তা বেমালুম ভুলে গিয়ে সম্পূর্ণ বিরোধী চিন্তা শক্তির সঙ্গে হাত মেলালো এবার কংগ্রেস থেকে বিতাড়িত এক নেতা তৈরি জোদ্দারের সমর্থন পুষ্ট মুষ্টিমেয় এমএলএ নিয়ে নির্বাচিত দলকে সামনে রেখে ময়দানে জনসভা করল মার্ক পস্তিরা কারণ মন্ত্রিত্বের ব্যাপারে মার্ক্সবাদী কমিউনিস্টদের অন্যান্য দলগুলো বিশ্বাস করতে পারছিল না অল্প কদিন আগে ভোট পাওয়ার জন্য যারা খেয়ে খেয়েই করেছে তারাই একসঙ্গে দাঁত বের করে হাসলো হনিমেশা দেখল শুধু মন্ত্রিত্ব পাওয়ার জন্য কম আসন পাওয়া গান্ধীবাদী নেতাকে শিখণ্ডি করে কমিউনিস্ট পার্টি রাইটার্স বিল্ডিংয়ের বসার স্বপ্ন সার্থক করল এমনকি স্বরাষ্ট্র দপ্তর পাওয়ার জন্য তাদের সব চেষ্টা ব্যর্থ হলে উপমুখ্যমন্ত্রী নামে একটি নতুন পদের উপঢৌকনে সম্পন্ন হতে হলো কিন্তু প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া হচ্ছিল এসবই হচ্ছে জন আসনের চাপে নেতারা গোলাম হোসেনের গলায় ঘোষণা করলেন জনসাধারণের রায় মাথা পেতে নিলাম যুক্ত ফ্রন্ট গঠিত হল পার্টির বিরুদ্ধে একাল যে অভিযোগ বিক্ষুব্ধরা করত, তারও সত্যি বলে প্রমাণিত হলো তাদের কাছে যারা ইতিমধ্যে পার্টি থেকে বেরিয়ে এসেছিল তারা আশা করছিল এরকম আদর্শহীন দল থেকে এবার অনেকেই তাদের সঙ্গে যোগ দেবে কিন্তু কার্যত তা হলো না পার্টির এই আচরণের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হলো যে কোনো অপরাধী তার সমর্থনে বড় যুক্তি তৈরি রাখতে পারে যদি তাকে জেরা করার সুযোগ না দেওয়া হয় এক্ষেত্রে পার্টিকে জেরা করা মানে দল বিরোধী কাজে লিপ্ত হওয়া হনিমেষা আশা করেছিল নির্বাচন হেরে গেলে মার্ক্সবাদীরা সংসদীয় গণতন্ত্রের মেকি পথ ছেড়ে আসবে বস্তুতে এ সম্পর্কে কানাঘুষও শোনা যাচ্ছিল এটি রাজ্যের সরকার হাতে পাওয়া মানে কোনোভাবেই দেশে কমিউনিজম প্রতিষ্ঠা নয় এই শাসন ব্যবস্থার সমস্ত ক্ষমতা যখন কেন্দ্রীয় সরকারের হাতে তখন একটি রাজ্য সরকার কিছুই করতে পারে না কিন্তু কার্যত দেখা গেল মার্কসবাদীরা এতে সন্তুষ্ট হয়ে পড়েছেন কেন্দ্রের কাছে থেকে আরও ক্ষমতা পাওয়ার জন্য মাঝে মাঝে আবেদন নিবেদন চলছে হনিমেশরা বুঝে নিল যা করবার তাদের একাই করতে হবে সে দেশের থিওরি আর প্র্যাকটিসের মধ্য যে আকাশ জমিন ফারাক তাওরা যারা মাটিতে দাঁড়িয়ে কাজ করছিল তারা হারে হারে টের পাচ্ছিল কিন্তু ততক্ষণে বল গড়াতে শুরু করেছে উত্তেজনা মানুষকে একত্রিত করে হনিমেশরা পশ্চিম বাংলা ছাড়িয়ে এখন সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল কিন্তু এ কথা ঠিক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একাংশ জনসাধারণের সঙ্গে থাকার চেষ্টা করছে নেতারা চাইছিলেন সরকারে গিয়ে রাষ্ট্রতন্ত্রের প্রতিক্রিয়াশীল চরিত্র হামলাদের চেহারা বিচার ব্যবস্থা এবং পুলিশের আসল রূপ কৃষকদের সামনে ভালোভাবে তুলে ধরতে নির্বাচনের আগে তারা কৃষকদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর প্রতি এক ধরনের নৈতিক দায়িত্ব তারা বোধ করছিলেন কিন্তু সরকারে গিয়ে এসব সংস্কার করতে গিয়ে অন্য শরিক দলের কাছে থেকে এরা বাধা পেলেন অতিরিক্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্য বিতরণ এবং বর্গা চাষির উচ্ছেদ বন্ধের একটা চেষ্টা তারা করলেন যা বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্রের বাধায় অকেজ হল আঠারোই মার্চ উনিশশো সাতষট্টি তারিখে মার্ক্সবাদীরা শিলিগুড়ি মহকুমা শাখার উদ্যোগে একটি কষক সভা করেন জমির উপর ভূমি মালিকদের একচেটিয়া অধিকারের অবসান কৃষক সমিতির মাধ্যমে জমির সুষম বন্টন যোদ্ধারদের উৎখাত করার জন্য কৃষকদের সহস্র করার একটা কর্মসূচি নেওয়া হলো কিন্তু পরবর্তীকালে যখন আন্দোলন তুঙ্গে যখন যুক্ত ফ্রন্টের পুলিশ কৃষকদের নির্মমভাবে হত্যা করছে তখন সরকারে থেকেও মার্ক্সবাদীরা সামান্য প্রতিবাদ ছাড়া কিন্তু করতে পারেনি যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা কৃষকদের উপর অত্যাচার চালালেও তারা মন্ত্রিত্বে থেকে যান এবং সেই পথেই কৃষক আন্দোলনের সক্রিয় বিরোধিতা করেন প্রথম বিস্ফোরণ সাতষট্টি সালের মার্চ এপ্রিল মাসের শিলিগুড়ি মহকুমার নকশাল বাড়িতে দলে দলে গরিব শুকিয়ে যাওয়া কৃষকেরা বেরিয়ে এলো ঘর ছেড়ে বেনামি জমি দখল করতে জোদ্দারা প্রতিরোধ করল বন্দুক খাতে কিন্তু মানুষ যখন মরিয়া হয় তখন সে বাঁচার স্বপ্ন দেখে সে সময় তাকে দাবিয়ে রাখা শক্ত কৃষকরা ব্যাপক হারে জমি দখল করতে লাগলো জোদ্দারের হাত শক্ত করল পুলিশ স্বাধীন ভারতবর্ষের মাটিতে মাথা তুলে দাঁড়াতে যাওয়া গরিব কৃষকের রক্ত ছড়ল তারা চেষ্টা করলো পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে জোদ্দারকে নিরস্ত্র করতে কিন্তু বিনিময় মহিলা এবং শিশুদের নিঃশংসভাবে হত্যা করল পুলিশ নকশাল বাড়ির মাটিতে যে রক্ত ছলো, তার প্রতিবাদ কোনো রাজনৈতিক দল কিন্তু গলা খুলল না যুক্তফ্রন্টে বাস করে মার্ক্সবাদীরা কিছুটা প্রতিবাদ জানানো ঝুঁকি নিয়ে চুপ করে গেল কারণ তখন সারা দেশে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মার্ক্সবাদীরা নাকি খুব কঠোর তাদের মনোভাব জঙ্গি শক্তি প্রয়োগ ছাড়া অন্য চিন্তা করতে পারে না ফলত তাদের সম্পর্কে এক ধরনের ভীতি অন্য শরিক দলের মধ্যে সঞ্চারিত হল তারা এদের বিরুদ্ধে সরব হলো না কিন্তু এত চেষ্টা সত্ত্বেও যুক্তফনকে বাঁচানো গেল না পরস্পরকে প্রতিনিয়ত সন্দেহ এবং অবিশ্বাস করে একটি পরিবার কখনও টিকে থাকতে পারে না নকশাল বাড়িতে যে আন্দোলনের সূচনা হল তা সেখানে আপাত দৃষ্টিতে থেমে গেল। সারা দেশে তার প্রতিক্রিয়া হলো ব্যাপক এই আন্দোলনের খবর সারা দেশে ছড়িয়ে পড়ল কেরালা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র বিহার ত্রিপুরা তামিলনাড়ু উত্তরপ্রদেশ আসাম ইত্যাদি রাজ্যে ভূমিহীনদের জন্য জমি দাবি জোর করে বাড়তি জমি দখলের চেষ্টা উচ্ছেদ হওয়া বর্গাদাররা মাঠের ফসল কেটে নিতে চেষ্টা করতে লাগল নকশাল বাড়ি থেকে রক্ত ঝরেছিল কৃষকদের শরীর থেকে তা যেন সমস্ত নিরস্ত্র কৃষকের বুকে ছড়িয়ে পড়ল অনিমের দিন সংবিধানের কাছে ব্যস্ত ছিল শিলিগুড়ির সঙ্গে তার যোগাযোগ নকশাল বাড়ির আন্দোলনের পর সারা দেশে পুলিশের তৎপরতা শুরু হয়ে গেল বেশিরভাগ সময়েই তাকে এবং সঙ্গীদের গা ঢাকা দিয়ে থাকতে হতো একটা ব্যাপারে অনিমেষকে প্রায় চিন্তিত করতো এত কাছে নকশাল বাড়িতে যে ঘটনা ঘটে গেল তার কোনো প্রতিক্রিয়া মধ্যবিত্ত কিংবা শ্রমজীবীদের মধ্যে হচ্ছে না যেন এসব করে কৃষকরা জমি পাচ্ছে তাতে আমাদের কি এই রকম প্রবণতা দেখা দিচ্ছিল অনিমেষ সারা দেশে ব্যাপকভাবে নকশালবাড়ির সমর্থনে পোস্টার ফেলছে ছোট ছোট জনসভা করছে ওরা ধরে নিচ্ছিল এইভাবে ওরা সাধারণ মানুষকে বোঝাতে পারবে খুটিমারি জঙ্গলের মধ্যে অনিমেষের সাময়িক আস্তানাটা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল সিরিল প্রায় খবর আনছিল যে স্বর্গছেরা অঞ্চলে পুলিশের তৎপরতা বাড়ছে এখন সারা দেশ গরম কাগজ খুললেই পুলিশের সঙ্গে নকশালপন্থীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে কথাটা ভাবলে অনিমেষের অবাক লাগে যেহেতু বাড়িতে প্রথম বিস্ফোরক তা একটা দলের নাম চিহ্নিত হয়ে গেল নকশালপন্থী বলে অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে কেউ নিহত হলে তাকে বলা হয় নকশাল কেন অবশ্যই নিজেদের নকশালবাড়ির কৃষকদের উত্তরসুরী বলতে গর্বিত বোধ করার কারণ আছে কিন্তু সমস্ত দেশে যখন বিপ্লবের আগুন ছড়িয়ে দেবার চেষ্টা চলছে তখন একটা ক্ষুদ্র সীমার মধ্যে নিজেদের পরিচয় আবদ্ধ করা কেন এসবই বুর্জোয়া মানসিকতার ফসল কিন্তু তারাও সেটা মেনে নিচ্ছে নির্দেশ এসেছে এ এলাকায় যত ব্যক্তি মালিকানায় বন্দুক আছে তা জোর করে ছিনিয়ে নিতে হবে সেই লিস্ট এখন অনিমেষের হাতে রাত্রে প্রথম অ্যাকশনে বের হবে সে কিন্তু ভেতরে ভেতরে একটু বোধ হচ্ছিল না সিরিল এবং সে ছাড়াই তথ্যটি কাউকে জানানো হয়নি বিকেল হয়ে যাওয়া এই সময়টা অনিমেষ একা বসেছিল বড় বিষণ লাগে এই সময়টা তার ওপর জল বাতাস বইছে ভুটানের পাহাড় থেকে মেঘ ভেসে আসছে কদিন থেকে প্রথম বর্ষণ শেষ হবার পর কিছুদিন প্রকৃতি চুপচাপ ছিল এখন যে বর্ষা নামবে তা চলবে এক টানা সময়টা অবশ্যই অ্যাকশনের পক্ষে উপযুক্ত সন্ধ্যের খানিক বাদে জুলিয়ান এলো সঙ্গে সিরিল মালবাজার মেটেলি অঞ্চলে কাজ করছে জুলিয়েন হাজ ওর আসবার কথা নয় অনিমেষ হাত বাড়িয়ে জিজ্ঞাসা করলো হঠাৎ এখানে কিছু টাকার দরকার কিছু ভালো মাল আসছে পাকিস্তান থেকে কি আছে যা আছে তাতে একটা থানা উড়ে যাবে হনিমেজ বলল ভালোই হলো চলুন দেখি কপালে কি আছে আজ তারপরে সে জুলিয়ানকে আজকের পরিকল্পনার কথা খুলে বলল সিরিল চুপচাপ শুনছিল শেষ হলে বলল আজ রাত্রি এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে আমি গাড়ি ব্যবস্থা করে ফেলেছি হনিমেশ বলল কার গাড়ি পানির আমেরি ওর গ্যারেজের তিনটে জিপ আছে চাবি কার কাছে থাকে আমি জেনে এসেছি জুলিয়ান বলল কাজ শেষ হলে কোথায় যাওয়া যাবে শিলিগুড়ি চলে যাব? মোটেই তা করতে যাবেন না শিলিগুড়ি এখন খুব গরম রাত্রে জিপ দেখলে পুলিশ ছাড়বে না কিন্তু একটা বড় শহরে গিয়ে গা ঢাকা না দিলে মুশকিল হবে শিলিগুড়ি ছাড়া আর কিছু তো মাথায় আসছে না জিপ নিয়ে সোজা নাগরা কাটায় চলে যান সেখানে রাতটুকু কাটিয়ে ভোরের ট্রেন ধরে হাসিমারায় ফিরে আসবেন ওখান থেকে ভুটানের বর্ডার মিনিট পনেরো রাস্তা পুলিশ জিপ খুঁজে পেলে ভাববে শিলিগুড়ির দিকেই গিয়েছে আবার উল্টো রাস্তায় ফিরে যেতে পারেন এ কথা ওদের মাথায় ঢুকবে নাগর কাটা অনিমেষ কখনো যায়নি হাসিমারায় গিয়েছে ওখান থেকে ফুল্টোশিলি খুব কাছে পাশেই নদীর উপর বিরাট বাঁধের কাজ হচ্ছে সেখানে ওদের কিছু লোক আছে হাস্তানা পেতে অসুবিধা হবে না জুলিয়ানের পরিকল্পনা তাই ওর খুব পছন্দ হলো লোকটির মাথায় খুব স্বাভাবিক ব্যাপারটা চমৎকার খেলে রাত বারোটা একদম মৃত হয়ে যায় স্বর্গছেরা কোথাও সামান্য শব্দ নেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে অনিমেষা জুলিয়েন সমিলগুলো সামনে এসে দাঁড়ালো সিরিলকে বলা হয়েছে মেছুয়া পুল থেকে স্কোয়াডের বাকি সবাইকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে সেখানে চলে আসতে হনিমেষের একটু উত্তেজন আসছিল না সে একবার পেটের ভেতরে গোটা অস্ত্রটা দেখে নিল সুবাসদার দেওয়া জিনিসটা খুব ভালো একদিন বৃষ্টির রাত্রে সে নিয়মকানুন মেনে পরীক্ষা করেছিল হাত কাঁপেনি কিন্তু একটা গুলি ছোড়ার অভিজ্ঞতা ছাড়া তার কোনো সম্বল নাই বরং জুলিয়ানের হাতে ঝুলার মধ্যে যে মালগুলো আছে তা অনেক নিরাপদ হ্যাক টিপ করে ছুড়ে দাও একসঙ্গে অনেকটা জায়গা উড়ে যাবে হনিমেষ চারপাশে তাকালো সামনেই ওদের স্কুল এখন অবশ্য নামেই স্কুল আসলে কিছু ভাঙাচোড়া টিনের ঘর আর পুজো মণ্ডপ আসল স্কুল হচ্ছে ওপাশে মাঠের গায়ে কিন্তু এখানেই ভবানী মাস্টার ওদের পড়াতেন সেই সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই স্কুলের সামনে সে জাতীয় পতাকা তুলেছিল কানের পদ্মায় এখনও বান্দে মাতরম চিকারটা মাখামাখি হয়ে আছে হনিমেষ হাসলো সেসব শৈশব স্মৃতি সুদৃশ্য রাংতায় মোড়া যেন ছায়ায় ছায়া সিরিল বেরিয়ে এলো রেডি জুলিয়েন বলল তুমি চলে যাও আগে হাওয়া দেখলে সিটি দেবে আমরা আসছি মোট আটজন হনিমেষ প্রত্যেককে চেনে একটা সুবিধা এই যে এদের কারোর নাম পুলিশের খাতায় নেই কিন্তু ছেলেগুলোর মুখ চোখ দেখে অনিমেশ বুঝতে পারছিল এরা ঠিক স্বাভাবিক নেই সে ওদের সামনে গিয়ে বলল কমরেডস আজ আমরা যা করতে যাচ্ছি তাই দেশের জন্যই মনে কোনো সংকোচ রাখবেন না কেউ ছেলেগুলো কোনো কথা বলল না অনিমেষ জানে সিরিল ওদের যা বোঝানোর বুঝিয়েছে দুটো দলে ভাগ হলে ওরা রাস্তা পার হলো বৃষ্টির জল মাথায় জমছে ভাগ্যিস এখন মেঘ ডাকছে না কারণ বিদ্যুৎ ঝলছানো অসুবিধায় পড়তে হতো চৌমাথায় এসে ওরা পজিশন নিয়ে দাঁড়ালো পানিরামের বাড়ি দেখা যাচ্ছে নিঝুমি রাতে সেখানে একটাও আলো নেই এই সময় সিটি বাজল তীক্ষ্ণ একটা শব্দ আচমকা কানের পদ্মায় স্ক্রুর মতো পেঁচিয়ে ঢুকে যেতেই অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো পাঁচিলটা কাঁধ বরাবর ওরা সবাই ডিঙিয়ে এপারে চলে এলো গেটে ভেতর থেকে তালা দেওয়া একজন একটা ছোট লোহার রডে চাপ দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করতেই শব্দ হলো সঙ্গে সঙ্গে কুকুর ডেকে উঠল ভেতরে তা তালা খুলে গেছে ফোড়া চট করে বাড়ির দেওয়ালের দিকে সরে এলো কুকুরটা তখন প্রবল শব্দে ডেকে যাচ্ছে একটা মানুষের গলা শোনা গেল কুকুরটাকে ধমকাচ্ছে কিন্তু আরও মরিয়া হয়ে উঠলো ওর গলার শব্দে অস্বাভাবিক ব্যবহার করে লোকটা ঝুঁকে পড়ে বাইরের দিকটা দেখতে চেষ্টা করে হাত দিল দারোয়ান দারোয়ান গেটের ডান দিকে দরজা বন্ধ একটা ছোট ঘর থেকে উত্তর এলো জি সাব শালা শুয়ার কি বাচ্চা রাতভোর ঘুমাস দেখো বাহার মে ক্যা হওয়া অনিমেষ দেখলো ছোট ঘরের দরজাটা খুলে গেল একটা মাঝবয়সী লোক সন্দেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে চারপাশ দেখতে লাগলো অনিমেষরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চট করে নজর পড়া সম্ভব নয় কিন্তু হনিমেশ চট করে ভেবে নিল লোকটাকে বাড়তে দেওয়া উচিত নয় উপরের লোকটা তখনও ঝুঁকে আছে বারান্দায় কুকুরের চিৎকারও কমেনি গেটের তালা যে ভাঙা হয়েছে দারুণ বোধ ভাবতে পারিনি কারণ সেটা ফাঁক করা ছিল না একটু অসতর্ক হয়েই লোকটা ঘুরে দেখার জন্য হেপাশে এলো ফোটা ফোটা বৃষ্টিতে নিশ্চয় ওর খুব অস্বচ্ছন্দ হচ্ছিল তাছাড়া রাত দুপুরে বিছানা ছেড়ে উঠে আসার আলসেমিয়া হয়তো চোখে জড়িয়েছিল হনিমেশ্বা শক্ত হয়ে দাঁড়িয়ে লোকটাকে লক্ষ্য করছিল কাছাকাছি আসতে সিরিল আচমকা ওর মাথায় আঘাত করল একটাও শব্দ বের হলো না কাটা কলা গাছের মতো লোকটা মাটিতে নেতিয়ে পড়ল হোড়া দ্রুত শরীরটাকে কারনিশে নিচে নিয়ে এলো যাতে উপর থেকে ব্যাপারটা দেখা না যায় তখনই ওপর থেকে চিৎকার এলো দারুয়ান সব ঠিক হে কোনো উত্তর না পেয়ে লোকটা খিঁচে উঠলো এ হারামি কাহে তুম হনিমেশ ইশারায় সবাইকে চুপ করে থাকতে বলে গুটিগুটি করে বারান্দায় উঠে এসে সদর দরজার পাশে দাঁড়াল কিছুক্ষণ হাকাহাকির পর বোধহয় লোকটার মনে সন্দেহ ঢুকলো কুকুরটাকে টানতে টানতে সে ভেতরে ঢুকে গেল জুলিয়ান অনিমেশের পাশে এসে ফিসফিসিয়ে বলল ওরা অ্যালার্ট হবার আগে আমাদের ঢোকা উচিত হনিমেশ ঘান না ওরা কিছুই আন্দাজ করতে পারবে না ওয়েট করুন ভেতরে তখন অনেকগুলো গলা কথা বলছে তারপর পায়ের শব্দ পাওয়া গেল হনিমেশা ততক্ষণে প্রস্তুত বিরক্ত গলায় কিছু বলতে বলতেই কেউ দরজাটা খুলতেই কুকুরটা তীরের মতো ছিটকে বেরিয়ে এলো কিন্তু বারান্দার শেষ প্রান্তে পৌঁছবার আগেই হাত তো চিৎকার করে বেচারা শুয়ে পড়তে হলো সিরিলের সঙ্গীদের মধ্যে একজন এত চটপটে হাতে কাজ শেষ করতে পারবে তা অনিমেষও ভাবতে পারেনি ফলে যে লোকটা দরজা খুলেছিল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওদের দেখে ঠক ঠক করে কাঁপতে লাগলো অনিমেষ লোকটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো পানিরাম কোথায় তিন চারবার কথা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত লোকটা হাঙুল দিয়ে ভেতরটা দেখিয়ে দিল সময় নষ্ট করল না অনিমেশরা। লোকটাকে সঙ্গে নিয়ে অন্দরে ঢুকে পড়ল বেশ বড় বাড়ি চারপাশের ঘরগুলোর কিছু মুখ কৌতূহলে বাড়িয়ে হকচকিয়ে গেল হনিমেশ চিৎকার করলো আপনারা সবাই বেরিয়ে আসুন নইলে লোকটিকে মেরে ফেলা হবে হস্ত্রটি বের করে লোকটি শরীরে ঠেকাল সে সঙ্গে সঙ্গে লোকটি ধপ করে মাটিতে বসে পড়ল ম্যাজিকের মতো কাজ হয়ে গেল তৎক্ষণা পিল করে পাঁচ ছয়জন নারী পুরুষ জড়সড় হয়ে ঘরের এসে দাঁড়াল সিরিল গিয়ে ঘরগুলো দেখে এলো এসে ঘাড় নাড়ল কেউ নেই ঠিক তখনই একটা গুলির শব্দ হলো আর অনিমেশ দেখল ওদের দলের একটি ছেলে ছিটকে পড়ে গেল অনিমেশ দ্রুত মুখ তুলে একটা মোটা লোককে দেখতে পেল দুই হাতে বন্দুক নিয়ে আবার টিপছে কিছু বোঝার আগেই বিস্ফোরণ ঘটে গেল ওপরে জুলিয়েনের হাত শূন্য থেকে নেমে আসার আগেই দোতলার কাঠের রেলিংয়ের একাংশ খসে গেল বন্দুকধারী অবু হয়ে বসে আর্তনাদ করতে লাগলো দুজনকে এদের পাহাড়ায় রেখে অনিমেষরা উপরে উঠে এলো সিরিল চটপটে হাতে লোকটিকে তুলে ধরল কে পানিরামজি কে হওয়া সর্বাঙ্গে রক্ত ঝড়ছে হাতের বন্দুক পড়ে গেছে লোকটা তখনও গোঙাচ্ছে মোড়ে জর্ম তাহত হয়নি বোঝা যায় হনিমেষের মাথা গরম হয়ে গিয়েছিল সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল গুলি করলেন কেন ডাকু পানিরাম তখনও কাঁদছিল জুলিয়েন বলল হাড় দেরি করা ঠিক হবে না শব্দ পেয়ে লোকজন ছুটে আসতে পারে চটপট জলদি বেশিক্ষণ সময় লাগলো না দুটো বন্ধু খাতাতে পানিরামের সোয়ার ঘরের সিন্ধুকে টাকার স্তূপটা পাওয়া গেল দুটো বাজারে থলেতে পুড়ে নিল সেগুলোকে সিরিল সোনার গয়নাগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল নিষেধ করলো অনিমেষ ওগুলো নিয়ে ঝামেলা বাড়বে তুমি গাড়ির চাবি জোগাড় করো এক লাফে নিচে নেমে গেল সিঁড়ি হনিমেষ দ্রুত বারান্দায় গিয়ে বাইরের দিকটা দেখল আশেপাশের লোকজনের গলা পাওয়া যাচ্ছে গুলির শব্দে ঘুম ভেঙে গেছে তল্লাটের মানুষের আর এখানে থাকা চায় না ভেতরের বারান্দা আসতেই জুলিয়েনের গলা পাওয়া গেল আজ বদলা হলো বাবু। এতদিনে যে রক্ত চুষেছেন গরিব মানুষের তার হিসেব মেটালে না আজ কথাটা শেষ করে ইঙ্গিত করতেই সিরিলের সেই সঙ্গীটি যে কুকুরটাকে ঠান্ডা করেছিল তার হাত চড়ল হনিমেষ দেখলো বসে থাকা বিরাট শরীরটা লাশ হয়ে গেল হনিমেষের দিকে তাকিয়ে জুলিয়েন হাসল উপায় ছিল না শালা আমাদের চিনতে পেরেছিল বাঁচিয়ে রাখলে বেশি দাম দিতে হতো হনিমেষ আবিষ্কার করলো ওই ছাড় মৃত্যু চোখের উপর দেখে তার একটুও খারাপ লাগলো না বরং অদ্ভুত শান্ত হয়ে গেল নার্ভগুলো চট করে মনে পড়ে গেল নিচের মাটিতে ওদের একজন শুয়ে আছে ওরা এবার নিচে নেমে এসে ছেলেটির পাশে দাঁড়ালো এক পলকে বোঝা গেল প্রাণ গুলি লাগা মাত্রই চলে গেছে বুকের ওপর অনেকটা রক্ত মাখামাখি হয়ে আছে জুলের নিচু গলায় নির্দেশ দিতেই ছেলেরা শরীরটাকে তুলে নিল ঘরের কোনায় দাঁড়ানো লোকগুলোর দিকে তাকিয়ে অনিমেষ বলল দশ মিনিটের মধ্যে যে যার ঘর থেকে বের হবে তাকেই পানিরাম বানিয়ে দেব ওরা বারান্দায় এসে দেখলো অন্তত জনা পনেরো লোক গেটের বাইরে জমা হয়ে গেছে দু একজন গেট টেনে ঠেলে ঠুকবো ঠুকবো করছিল ওদের দেখে কি করবে বুঝতে পারছে না যদিও ওখানে বেশ সন্ধকার মুখের আদল পরিষ্কার দেখা যায় না তবু কোনো সুযোগ নিতে চাইল না অনিমেষ শূন্য মুখ করে গুলি ছুল আচমকা সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেল জটলাটার মধ্য কে আগে পালাতে পারে সে চেষ্টা চলল এবার পাশের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে সিরিল তখন প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সামনে দুটো গাড়ি পাওয়া গেল না একটার আবার ইঞ্জিন খারাপ ওরা সন্তর্পণের মৃত ছেলেটিকে জিপের পেছনে দুই সিটের মাঝখানে শুয়ে দিয়ে উঠে বসল এক এক করে জায়গা কম হচ্ছিল কিন্তু তা নিয়ে কেউ কোনো কথা বলল না জিপ চলতে আরম্ভ করার আগে অনিমেষের মনে পড়ে গেল মিনিট দাঁড়াতে বলে সে লাফিয়ে নেমে পকেট থেকে কালো চক বের করে সাদা দেওয়ালের উপর দ্রুত হাতে লিখল লাল লালসেলাম গরিব মানুষের শত্রু পানিরামরা সাবধান চটপট লিখে জিপে উঠতেই জুলিয়ান বলল হাতের লেখার প্রমাণ রেখে গেলেন হনিমেষ গম্ভীর গলায় বলল আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল যখন তখন সারা শরীর দিয়েই তো প্রমাণ রাখছি গেট পার হবার সময় জুলিয়েন উঠে দাঁড়িয়ে ছোলা থেকে বস্তুটি বের করে পানিরামের বাড়ির উপর ছুঁড়ে মারল প্রচণ্ড শব্দের স্বর্গ কেঁপে উঠতেই ওরা রাস্তায় এসে পড়ল একটি মানুষকেও কাছাকাছি দেখা যাচ্ছে না জীব ছুটল কাটার দিকে হনিমেষ এক পা বাইরে রেখে সামনে সিটে কোনো মতে বসে আছে তার পাশে জুলিয়েন জুলিয়েনের পায়ের নিচে ভর্তি টাকা পেছনে একটি ছেলের হাতে বন্দুক দুটো কেউ কোনো কথা বলছিল না মুখে কোনো শব্দ কেউ না করলেও প্রত্যেকেই মৃত দেহটির কথা ভাবছিল যাবার সময় সে সবার মতোই সহজ ভঙ্গিতে হেঁটে গিয়েছিল এখন তার শরীর নিথর জিপের মেঝেতে থুলের মতোই পড়ে আছে প্রথম একশনে একটা বড় দাম দিতে হলো অনিমে সেই কুড়ি একুশ বছরের ছেলেটিকে আগে কখনো দেখেনি কিন্তু ছেলেটির কথা যত ভাবছিল সে তত তার ভেতরে খরণ হচ্ছিল ওর সঙ্গীরাও এখন চুপচাপ ডান দিকে বানার হাটকে রেখে ওরা ডায়না নদীর উপর উঠে আসতেই অনিমের সিরিলকে গাড়িটা থামাতে বলল চুপচাপ সে নিচে নদীটার দিকে তাকালো অনেকটা জায়গায় চর পড়ে আছে মাঝখানে সরু ফিতের মতো জলে রেখা সে ফিরে এসে বললো গাড়িটাকে ব্যাক করে নদীর বেড়ে নিয়ে যাওয়া যায় না হ্যাঁ ও একটা রাস্তা আছে তাই করুন ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ল সিরিল ধীরে ধীরে গাড়িটা পিছু নিয়ে গেল অনিমেশ সঙ্গীদের মুখের দিকে তাকালো সে যা ভাবছে এরাও কি তাই ভাবছে হলে কি কারণে জিপটাকে নিচে নিয়ে যেতে বললো তাকেও জিজ্ঞাসা করলো না কেন আঘাত সব মানুষের ভাবনা এক খাতে বইয়ে দেয় ওরা নিঃশব্দে নিচে নেমে এলো বড় 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 বোলন্ডারের পাশ দিয়ে সরু প্যাসেজ দিয়ে জিপটাকে কোনো মতে নদীর উপর নিয়ে এলো সিরিল ছেলেটা খুব ভালো গাড়ি চালায় ওরা সে আবছা অন্ধকারে ঘুরে ঘুরে ঠিক ব্রিজে নিচে একটা নরম জায়গা পেল অরমেশ দেখলো জায়গাটা অনেকটা বালি পাথরটা তোর বড় একটা নেই সিরিল গাড়ি থেকে নেমে বলল আমরা সবাই তো সবাই জিজ্ঞাসা চোখে তাকাতেই সিরিল খানি কি তস্ত করল সোমবার ডেড বডি ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা জুলিয়েন বললো অসম্ভব সেটা করলে পুরো দল ধরা পড়ে যাবে হনিমের সিরিলকে জিজ্ঞাসা করল তোমার কি ইচ্ছে হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল সিরিল সবাই চুপ করে থাকলো কিছুক্ষণ ফানিমেশ বুঝতে পারছিল এদের অনেকের কান্নাই সিরিল প্রকাশ্যে কাঁদছে অনেক চেষ্টার পর নিজেকে শান্ত সিরিল শুধু আমার কথা শুনে সোমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আমি ওর মায়ের সামনে কখনো যেতে পারবো না ঠিক আছে এখানেই হোক বালি নরম বলে অসুবিধে হলো না ওরা সবাই মিলে হাত চালালো জিপের মধ্যে একটা ছোট ত্রিপল পাওয়া গেল গর্তটা ফুট চারেক প্রায় দেড় ঘন্টা খরচ হয়ে গেল এখন এখানে কোনো শব্দ নেই নদীর দুধারে জঙ্গল মাঝে মাঝে এক একটা ভারী লড়ি উপরের বীজ দিয়ে হু হু করে ছুটে যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই ঠিক ব্রিজের নিচে থাকায় কোনো চলন্ত গাড়ি নজরে পড়ার সম্ভাবনা নেই একসময় খুঁড়তে খুঁড়তে জল বেরিয়ে এলো খোঁড়া বন্ধ করে জুলিয়ে ছেলেদের কিছু বললো মাছারি সাইজের বোল্ডার জড়ো করতে তারপর গাড়ি থেকে ট্রিপলটা বের করে গর্তের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিল ট্রিপলের একটা দিক অনেকখানি বাইরে বের করে রাখল সে সিলেবার তিনজনকে সঙ্গে নিয়ে জিপ থেকে সোমবার শরীরটাকে পরম যত্নে বয়ে নিয়ে এলো সেখানে সেই পাতলা অন্ধকারেও বোঝা যাচ্ছিল ছেলেটার মুখ অত্যন্ত স্বাভাবিক যেন গভীর ঘুমের ভেতর স্বপ্ন দেখছে সে হনিমেষ জানে না এই কালো ছেলেটি রাজনীতি বুঝত কি না লেখাপড়া কতদূর শিখেছে হাওদ শিখেছে কিনা তাও তার জানা নেই কিন্তু একটা নতুন ভারতবর্ষ তৈরি করার যে স্বপ্ন এখন তাদের চোখে হে তার শরীর ছিল কিংবা এসবের কিছুই সে তেমন করে জানত না বন্ধুর কথায় হয়তো অ্যাডভেঞ্চারের সাথ নিতে চেয়েছিল কিন্তু অনিমেশের মনে হলো আসন্ন বিপ্লবের ভিত তৈরি করতে সে একটা ইট পাতল জুলিয়ানের মাথা ঠিক ছিল চটপটে হাতে এসে ছেলেটির পকেট দেখে নিল হ্যাক্টার চারমিনারের প্যাকেট আর গোটা তিনে টাকা ছাড়া কিছু নেই কিন্তু বুকের ওপর নেতানো ক্রস দেওয়া চেনটাকে সযত্নে খুলে নিয়ে এসে সিরিলের হাতে গুজে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড় করে ঠোঁট নাড়ল তারপর কপালে দুই কাঁধে হাত ছুঁয়ে অনিমেষের দিকে তাকালো অনিমেষ সঙ্গীদের দিকে এগিয়ে এলো কমরেডস এটা অত্যন্ত বেদনার যে আমাদের একজন সাথী আজ প্রথম অ্যাকশনের দিনেই শহীদ হলেন আসন্ন বিপ্লবের সূচনায় এই মৃত্যু আমাদের যদিও নিঃসঙ্গ করলো কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্যমকে আরও শক্তিশালী করবে যা সত্যতা আমাদের মানতেই হবে আসুন আমরা সবাই কমরেড সোমবার কাছে শপথ করি শেষ নিশ্বাস পর্যন্ত আমরা যেন তার আত্মার অপমান না করি সবাই এসে সোমবাকে ঘিরে হাঁটু গেড়ে বসল সেই নির্জন মধ্যরাতের নদীর চরের শিশিরে বাতাস ছাড়া হার কোনো শব্দ নেই প্রত্যেকের হাত সোমবার শরীর স্পর্শ করতেই অনিমেষের মনে হলো এখনো তাপ আছে মৃতদেহে অনিমেষ গাঢ় গলায় বলল আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন যতদিন ভারতবর্ষের বর্জুয়া শাসন ব্যবস্থা ধ্বংস না হয় ততদিন আমরা বিশ্রাম করব না খুব গম্ভীর বিষণ্ন কিন্তু দৃঢ় গলায় শব্দগুলো প্রতিধ্বনিত হল তারপর অত্যন্ত যত্নে সোমবার শরীর গর্তের ভেতরে ত্রিপলের উপর শুয়ে দিয়ে ত্রিপলের অন্য প্রান্তটি দিয়ে ঢেকে দেওয়া হলো সামান্য বালি ছড়িয়ে দিয়ে এক করে বোল্ডারগুলো সাজানো হল শরীরের উপর এবার প্রত্যেকে বালি চাপিয়ে দিতে লাগলো গর্তে জুলিয়ান চাপা গলায় বলল কমরেড সোম্বা যুগ যুগ জিও হোড়া সাড়া দিল যুগ যুগ জিও বাড়ি লাল সেলাম লাল সেলাম লাল সেলাম সেই রাত্রিতে কতগুলো বুকের গভীর কষ্টের মধ্যে ভীষণ উত্তাপ জন্ম নিচ্ছিল প্রতিটি শব্দ যেন জ্বলন্ত মশালের মতো ওদের সমস্ত শরীরে সেই তাপ ছড়া ছিল এক সময় যখন সেই গর্তটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছিল না তখন ওরা নিঃশব্দে উঠে দাঁড়ালো নাগরাকাটা স্টেশনের মাইলখানেক আগেই ওরা জিপটাকে বড় রাস্তা থেকে ডান দিকের জঙ্গলে ঢুকিয়ে দিল সিরিল চাইছিল ওটাকে জ্বালিয়ে দিতে কিন্তু জুলিয়ে নিষেধ করল আগুন জ্বাললেই অনেক দূর থেকে মানুষ আকৃষ্ট হবেই তাছাড়া ভোর হয়ে আসছে নিজের অস্তিত্ব সবাইকে জানিয়ে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না স্বাভাবিক অবস্থায় হয়তো দু এক দিনের মধ্যে জিপটা কারোর নজরে নাও পড়তে পারে যতটা সম্ভব জিপ থেকে হাতের ছাপ মুছে ফেলা হলো সিরিল ইঞ্জিনের তারগুলো ছিঁড়ে রেখে দিয়ে দাঁত বের করে হাসল অনেকক্ষণ পর তাকে স্বাভাবিক চেহারায় দেখে অনিমেষের ভালো লাগলো মুশকিল হলো বন্দুক দুটো নিয়ে ওগুলো প্রকাশ্যে বয়ে নিতে দেখলে অনেকের সন্দেহ হতে পারে জুলিয়ান পথ বাতলালো নাগরাকাটার ঢোকার মুখে ওর পরিচিত এক ডেরায় বন্দুক জমা রেখে যাবে বিশ্বাসী লোক প্রয়োজনে পেতে অসুবিধা হবে না টাকাগুলো আপাতত ব্যাগেই থাক কিন্তু অনিমেষ এত টাকা কোথাও রেখে যেতে রাজি নয় টাকার পরিমাণ কত তাও জানা নেই এখন গুনে দেখারও সময় নেই শেষ পর্যন্ত ঠিক হলো টাকা নিয়ে জুলিয়ান একাই চলে যাবে প্রয়োজনটা আপাতত মারফত জানতে পেরেছিল অনিমেষ মালপত্র কেনার ব্যাপারে যত তাড়াতাড়ি হাত বদল হয় ততই মঙ্গল জুলিয়ান অবশ্য আরও একজনকে সঙ্গে নিয়ে নিল ঠিক হলো নাগরাকাটা থেকে দলটা আপাতত ভেঙে যাবে ঠিক দশ দিন পরে ফোন শিলিংয়ে সবাই দেখা করবে জায়গাটা ঠিক করে নেওয়া হলো জঙ্গল থেকে বেরিয়ে ছোট ছোট দল ভাগ করে ওরা হাঁটা শুরু করলো নাগরাকাটার মুখে এসে জুলিয়েন অনিমেষের দিকে হাত নাড়ল তারপর বা দিকে নেমে গেল সঙ্গীকে নিয়ে ওদের দুজনের হাতে দুটো বন্দুক হাত দুটো ব্যাগ লোকটার সাহস আছে প্রচণ্ড জঙ্গল ছাড়ার আগে সে প্রস্তাব দিয়েছিল এখন যেহেতু কারোর বাড়ির সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই তাই প্রয়োজনের খরচ চালাতে অর্থের প্রয়োজন হবেই সেক্ষেত্রে পানিরামের টাকা থেকে প্রত্যেককে একশো টাকা করে দিয়ে দেওয়া হোক হনিমেশের এতে সায় ছিল না সাধারণ ডাকাতের পর্যায়ে পড়ে যাচ্ছে যেন ব্যাপারটা যদিও তার নিজের কাছে সামান্য কিছু অর্থ আছে কিন্তু এ কথা ঠিক যে অন্যান্যদের পকেটে কিছু নাও থাকতে পারে তবু ওখান থেকে টাকা নেওয়াতে তার অস্বস্তি হচ্ছিল কিন্তু জুলিয়ান বোঝালো আমরা তো যুদ্ধের জন্য টাকাটা নিচ্ছি যদি শুধুমাত্র টাকার অভাবেই কেউ ধরা পড়ি তাহলে বিপ্লবটা করবে কে আমরা বিলাসের জন্যই টাকা নিচ্ছি না প্রয়োজন মেটাতে নেওয়া বন্দুকের গুলি কেনার মতোই স্বাভাবিক সেই মতো কিছু টাকা সে সবাইকে দিয়েছিল ব্যাগের পরিমাণ দেখে বোঝা গিয়েছিল যে টাকাটা খরচের জন্য তা মূল টাকা দুশো ভাগের এক ভাগও নয় সকাল থেকে যে ট্রেনটা এলো সেটা একদম ফাঁকা হনিমেশ আর সিরিল অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ফাঁকা কামড়ায় উঠে বসল সিরিল টিকিট কাটতে চেয়েছিল কিন্তু তাকে নিষেধ করল অনিমেশ। এই ভোরে কাউন্টারে গেলে রেল কর্মচারীটি মনে রাখবে তাদের মাত্র দুজন লোক চাদর মুড়ি দিয়ে এক কোনায় ঢুকছিল অনিমেশ ঠিক করল সামনের কোনো স্টেশনে টিকিট কেটে নেবে এসব ট্রেনের চেকার বড় একটা ওঠে না জানালার ধারে বসার পর প্রথম ক্লান্তি বোধ করল অনিমেষ একটা পুরো রাত কিভাবে উত্তেজনার মধ্যে কেটে গেছে টের পাওয়া যায়নি এখন শরীরে ভার বোধ হচ্ছে সিরিল ট্রেনে উঠে একটা বেঞ্চিতে টান টান হয়ে শুয়ে পড়েছিল এর মধ্যেই তার ঘুমন্ত শরীর থেকে মৃদু নিঃশ্বাস বের হচ্ছে মুখ শিশুর মতো শান্ত হেকে দেখলে কে বলবে যে গতরাতে এক দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছিল কিন্তু ক্লান্তি বোধ করলেও অনিমেষের ঘুম আসছিল না জানালার বাইরে পৃথিবীটা একটু একটু করে ফর্সা হয়ে কচি চেহারা নিয়েছে নরম কলাপাতার মতো রোদ জঙ্গলের শরীরে দুপাশে গাছগাছালি আর চা বাগান রেখে ট্রেন ছুটছিল হাসিমারার দিকে হনিমেষ চোখ বন্ধ করল যুদ্ধ আরম্ভ হয়ে গেল হাজ অনিমেষরা যেমন সলতে পাকানোর কাজ শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের সব দিকেই এরকম ছোট ছোট দলেই একই রকম ঘটনা ঘটাচ্ছে এভাবে কতগুলো চোষা বাদুরকে সরিয়ে দিতে পারলেই ব্যবসায়ীরা ভয় পাবে আর নির্যাতিত জনসাধারণ বুঝতে পারবে তারা ওদের বন্ধু অবশ্যই প্রয়োজনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারা এই সব ছোট ছোট মশালগুলো একসময় বিরাট অগ্নিকুণ্ডের চেহারা নেবে সারা দেশ জুড়ে নির্যাতিত মানুষের সেই পথে নেমে আসা স্রোতে ভেসে যাবে বুর্জুয়া ফেসিবাদির দুর্গ এ সময় যদি কমিউনিস্ট পার্টিগুলো তাদের সঙ্গে আসতো তাহলে বোধহয় ব্যাপারটা আরও দ্রুততর হতো কিন্তু অনিমেষ মাথা নাড়ল এই ভালো জনসাধারণের চেহারা আরও ভালো করে চিনুক তাহলে তাদের শক্তি আরও জোরদার হবে আজ এই মুহূর্তে স্বর্গ ছেড়া কী হচ্ছে হনুমান করতে চাইল সে ওই ছোট্ট শান্ত জায়গায় মানুষগুলো তাদের স্মৃতিতেও এমন ঘটনার কথা খুঁজে পাবে না পানিরামের মৃত্যুর খবর পেয়ে ওরা নিশ্চয়ই খুশি হয়েছে চা বাগানের যেসব গরিব শ্রমিক গলায় ফাঁস পড়েছিল তারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলছে অনুমান করা যায় এখন পুলিশ ছুটে গিয়েছে বানারহাট থেকে দলে দলে মানুষ এসে ভিড় করেছে পানিরামের বাড়ির সামনে ডাকাতির গল্প মুখে মুখে ছড়াচ্ছে কিন্তু সেই সঙ্গে লেখাগুলো পড়ছে লোকে যদি কেউ তাদের চিনে ফেলে পরোয়া নেই অন্তত ওই লেখাগুলো স্বর্গ ছেড়ার গরিব কুলি মজুদদের মনে গাঁথা হয়ে যাচ্ছে তারা যদি বুঝতে পারে ওদের ভাই তাহলে আর কিসের ভয়